আজকে কাটাকাটির দায়িত্ব পড়ছে আমার উপরে। সুন্দর হয়েছে কাটা, স্ট্রবেরিও কেটে নিলাম। লাকির জীবনের প্রথম ওয়াটারমেলন কাটা আসলে। ইফতার রেডি করার আগে ফ্রিজে রেডি করে ফেলতেছি, কারণ ইফতারের পর একদম শরীর চলবে, কারণ ইফতারের পর একদম শরীর চলে না। ব্রোকলি ভাজি করতেছি আর এখানে টক রান্না করেছি, তো আর ফিশ ফ্রাই করবো। ব্রোকলি তো অন্যভাবে খাওয়া যায় না, জাস্ট ভর্তা, আর এভাবে খুবই ভালো লাগে ভাতের সাথে। তো কার কেমন লাগতেছে রোজা অবশ্যই কমেন্টে জানাবেন, আমার তো খুবই ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে মানে একটু বুঝতে পারবো না। ব্রোকলি ভাজিও হয়ে যাচ্ছে, একটু পটেটো দিয়ে দিচ্ছি, তারপর কাঁচামরিচ, আর এদিকে হচ্ছে ছোলা হয়ে যাবে। এখানে কাঁচামরিচ, ধনে পাতা আর পেঁয়াজ, আদা রসুন বাটা, আদা রসুন বাটা, আর হলুদ, জিরা, জিরা, মরিচ মেখে নিচ্ছে, পেঁয়াজ বেশি দিতে হবে, অনেকে আবার চালের গুঁড়া দেয় ক্রিস্পি করার জন্য মনে হয় না, এমনিতেই ক্রিস্পি হয় না, হ্যাঁ তোরটা অনেক মজা হয়, কুকিটা একেবারে দোকানের মতো হয়, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ, খুব মজা লাগে। না আমি আবার চিটাগাং গেছি পরে তো নাভালে গেছি, যে নাভালে ওখানে তো ছোট ছোট পুতুল তো অনেক মজা লাগে, অনেক মজা লাগে, লন্ডনে তো মজা মনে আছে, হ্যাঁ হ্যাঁ অনেক মজা লাগে, আর কম থাকলে দেখবি যে দোকানদাররা যে কিভাবে করে, ওনাদের মানে আল্লাহর একটা রহমত, সেল পরে তো অনেক মজা হয়। আর প্রন কে খুকি খুব সুন্দর করে ফ্রাই করে, এটা খুব মজা লাগে খেতে। আজকে কাটাকাটির দায়িত্ব পড়ছে আমার উপরে। কি কাটতেছো? আমি ম্যাঙ্গো কেটে নিচ্ছি, আমি ফ্রুটস গুলো কাটবো। তো লাকির কাটাকাটি আবার খুব সুন্দর, সালাদের দায়িত্ব নিবি নাকি? না খেতে দেবো, হেল্প করবো, কারণ রামাদান টাইমে হাতাহাতি করে ফেলে দ্রুত হয়, আর যেহেতু আমরা দুই বোনি, আর যুথি আবার তো আর আসে নাই মনে হয় না, আবার আসবে না, না এবার আসবে না, আমরাই চলে যাব। তো ভাইয়ের বাসায় যুথি খুব চালাক, আমার ভাবি আবার প্রচুর ইফতারি মেক করতে পারে, সে আবার রান্না বান্নাতে খুব অ্যাডজাস্ট করে। তো ছোট করে দিচ্ছি আজকে, দেখি দোকানদারের মতো হয় না, চেষ্টাই আছে। লাকি কাটতেছে, খুব সুন্দর হয়েছে কাটা। আরে বাবা ম্যাঙ্গো বড় বড় দেখি না, তারপরে বলতে হয় ইন্সপায়ার করতে হয়, এমন মনে হয় যে আমি এটা খেয়ে ওইটা খাবো, আমার তো ইচ্ছা করতেছে, আমি পয়েন্ট করে রাখছি কোনটা খাবো, না জোকিং জোকিং, ওই বয়স নাই এখন। স্ট্রবেরিও কেটে নিলাম, একটু লবণ দিয়ে নিব, টক টক লবণ দিয়ে ভালো লাগে। আমাদের এখানে কিন্তু রমজান এখন অনেক ছোট, একদম দেশের মতো হয়ে গেছে, 26 তারিখ থেকে অবশ্য এক ঘন্টা বাড়বে, বাট দেশের মতোই। হ্যালো আরফি, কি করো? প্রথমটা হয়তো একটু সময় লাগে, বাট দ্বিতীয়বার খুব দ্রুত হয় যেহেতু তেল গরম থাকে, হয়ে গেছে তো মনে হয় না। মুখে দিলে ভাল লাগে, বাট আমরা এই মাঝখানেরটা রাখি না, মানে কাটার মধ্যেই চলে যায়, খালি আমি গুনান না এইবার অনেক কিছু করতেছে, এই যে দর্শকরা দেখছেন লাকি অনেক কাজ করতেছে, কিন্তু এইবার আমার মাঝখান লাগতেছে, অনেক সুন্দর তো। And this size? And then this size. তারপর এইগুলা
than this one. Okay. No. Tumi khao to? Big one Arfi khabe. Arfi, can I see? Can I see your face? Shobai dekha. Watch Rufir. To. Pisoner drishyo dekhle lucky dresser. Na dekhle shorbonash. সেটা এটা সে জানে না না ও একটু খুকে দিকে তাকাও ইজ কামিং আউট এই যে সবাই দেখো আমাদের ফার্স্টে কিন্তু আরফি খাচ্ছে সবাইকে দেখাও ফ্রম দিয়ে দিচ্ছে তেল কি গরম হচ্ছে না তেল গরম হয়নি তো তেল গরম হলে দিতে হবে আর এগুলো হলো আলুর চপ পেঁয়াজ হয়ে গেছে দেন বেগুন বেগুনিও হয়ে গেছে তো লাল মরিচ দিবি না বাট হ্যাঁ দিব এটা ছাড়া কি জমবে হ্যাঁ লাল মরিচ ছাড়া তো জমবে না আমাদের চিংড়ি সবাইকে বলেছিলাম আমি দেখাবো কিভাবে খুকি চিংড়িটা করে এটা কিন্তু খুব মজা হয় মেরিনেট করে আসছিলাম আর ভাসনটা দিয়ে ভাসন দিয়ে করে ফেলতে আলাদা তেলে দিছি আদারসটা স্মেল হ্যাঁ এটা তো ফিশ এর জন্য ভাসনটাও আলাদা করছে এবং তেলটাও কিন্তু আলাদা রাখছে যাতে স্মেলটা একসাথে না হয় এখন মরিচগুলো দিয়ে দিবে কারণ মরিচের এটা না হলে জমেই না ফ্রাই হচ্ছে চিংড়ি ফ্রাই আর আমাদের মোটামুটি সবকিছু রেডি হয়ে যাচ্ছে রবজা দিয়ে শুরু আর আমাদের অবশ্য বেশি মানুষ হলে দেখা যাবে বিভিন্ন ভ্যারাইটিস শরবত বানানো হয় আর একা একা অনেক কিছু করছি দুজন মিলে আমি টায়ার্ড হয়ে গেছি আমার কাটাকাটি বলে দেরি হয় সেজন্য খুব অধৈর্য নিয়ে সে কেটে ফেলতেছে আমিও বাধা দেইনি কাজে কে বাধা দেয় কাজ করতে কার মন চায় এখন সালাদ রেডি হচ্ছে আমাদের মোটামুটি মাশাল্লাহ সব কিছুই ডান আমি অবশ্য টেবিলে সব রেখে এসেছি হ্যাঁ ইফতারিরও টাইম হয়ে যাচ্ছে আর আমার শুধু সসটা বাকি আছে সসটা রেডি করবো সস আজকে করবাই হ্যাঁ সসের জন্য দুইটা মরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিলাম ব্লেন্ড করে নিব তাই ইয়োগার্টও কিন্তু মিক্স করব আমি 2 স্পুন ইয়োগার্ট দিব এই যে এখানে হালকা একটু সল্ট খুকি সবার প্লেট প্লেটে রেডি করে দিচ্ছে আর বাচ্চারা বাচ্চারা অলরেডি শুরু করে দিয়েছে আর আমি আর খুকি শুধু মুড়ি মাখা খাবো আর কি না স্পাইসটা ফেলে দাও খুকি এখন মুড়ি মাখা বানাবে ওইটাই হলো আকর্ষণ আমাদের আকর্ষণ আমরা যে হলো সেটা খুব পছন্দ করি ওকে খাও 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 নাও ভাইয়ারে কি খালি আর দিব মুড়ি লিটল ইস ডে টাইম ইস